স্পেশাল বড় একটা সারপ্রাইজ, অনেক ভালো লাগছে আমার, নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লাগছে। খোলামেলা জায়গা, চারিদিকে খোলামেলা এবং কি সুন্দর একটা পরিবেশ, চমৎকার। মানে আমার এই ভিউটা আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে দুলাভাই আমাদের সকলকে, ফ্যামিলির সকলকে একসঙ্গে নিয়ে যাচ্ছে, একটি সারপ্রাইজ দিবে। আসলে কী সারপ্রাইজ দিবে এটা আমরাও ওয়েট করছি, আশা করি পুরো ভিডিও দেখবেন, আপনারাও বুঝে যাবেন। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকে কোথায় যাচ্ছি সবাই মিলে, ফ্যামিলি সবাই দেখতে পাচ্ছেন, ফ্যামিলি সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আশা রাখি আপনাদের অনেক 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 আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আমরা ফ্যামিলির সবাইকে নিয়ে একটা জায়গাতে যাচ্ছি। হাজবেন্ড বিশাল একটা গিফট দিয়েছে আমাকে, সেই গিফটটা নিজেও দেখবো আর সবাইকে দেখাবো। সবাই তো অনেক আগ্রহে আছি সেই গিফটটা কি, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন আপনারাও বুঝে যাবেন, আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। এসেছে আমাদের সেই স্বপ্ননগরে, সেই স্বপ্ননগরটা কি আছে সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার। পুরো পল্টন নিয়ে চলে এসেছি বাসায়, বাসার সবাইকে নিয়ে। আরিফও আছে, হাজবেন্ড আছে, মা আছে, বোন আছে। আমরা পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশন। আসলে কি অপেক্ষা করছে এখনই আপনারা জানতে পারবেন, সো সঙ্গেই থাকুন। এটাই সেই আমার হাজবেন্ডের বিশাল সারপ্রাইজ, যেটা আমাদের আমাকে দিয়েছে, সবাইকে নিয়ে দেখতে এসেছি। সারিম, বিশাল সারপ্রাইজ, কি আছে? ইসরোর কাছে যাবে,
আচ্ছা চলো এটা এন্ট্রান্স এটা হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে ডাইনিং রুম এটা হচ্ছে ডাইনিং রুম এখানে একটা বেসিন আছে এটা কমন বাথরুম এটা হচ্ছে কিচেন কিচেন উপরে সেলফ কিচেন হচ্ছে কিচেন সিঙ্ক এদিকে হচ্ছে মাস্টার ধোয়ার জন্য এটা হলো সার্ভেন্ট টয়লেট লাইট জ্বালা বাবা লাইট নেই এটা হলো সার্ভেন্ট টয়লেট এটা হচ্ছে চাইল্ড বেড এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের টয়লেট মোটামুটিটা বড় আছে এটা হচ্ছে মাস্টার বেড এটা হচ্ছে হ্যাঁ আসতেছে এটা হচ্ছে তার সাথে একটা বারান্দা এটা হচ্ছে বাইরের ভিউ দেখা যাচ্ছে বাইরের ভিউ কর্নারটা নেই নেই কর্নারটা ঝামেলা বেশি শব্দ হয় এই জন্য এইটা নিচ্ছে মাস্টার বেড থেকে বেরো যাচ্ছি এখন যাচ্ছি আর একটা রুম যে রুমটা একদম চাইল্ড বেড ছিল এইটা কি গো এটা আর একটা বেডরুম এর সঙ্গে লাইট কোথায় এটা আর একটা টয়লেট আচ্ছা গিজার আছে এ হচ্ছে ম্যানেজার হচ্ছে ম্যানেজার এটা আর একটা ইয়ে এগুলি পরিষ্কার করবো কি আমি নিজে হ্যাঁ এইটা আর একটা দুইটা বের করে এই যে রাস্তার ওইদিকে যে দেখা যাচ্ছে হ্যাঁ মাঝখানে অনেকখানি ভয়েড একটা মোটা রাস্তা এখন আমরা বেরোয় যাচ্ছি এখান থেকে হ্যাঁ গিজার আছে সব কিছুই আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ওই যে ওইদিকে একটা কমন টয়লেট এদিকে মেশিন রাখা যাবে এই যে কিচেন কিচেনটা মোটামুটি যারা কিচেন মোটামুটি ছোট না কিচেনটা মোটামুটি বড় কিচেনটা এই যে এখানে আলমারি রাখা যাবে
দাও বন্ধ করে দাও, এটা হচ্ছে ড্রাগন যেটা আগে দেখেছিলাম, আর এই হচ্ছে দাও বাবা। আমার তো অনেক ভালো লাগছে দেখে, আর বাইরের ভিউ দেখতে তো আরো ভালো লাগছে। পুরো ঢাকা শহর এখান থেকে দেখা যাচ্ছে, এই পাশটা, এই পাশটা, অনেক সুন্দর। মার কেমন লাগছে? কথাই তো শোনা যাচ্ছে না এই ক্যামেরার সামনে, খুব ভালো লাগছে। বলাই তো হয় নাই কি ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের নিজেদের একটি ফ্ল্যাট, এটা হচ্ছে কি যেন ওই স্বপ্ননগর, স্বপ্ননগর, স্বপ্ননগর হচ্ছে ডিওসিসের সঙ্গেই, স্বপ্ননগর মিরপুর ডিওসিসের সঙ্গেই স্বপ্ননগর। এখানে একটি অ্যাপার্টমেন্ট নিয়েছিল, ফ্ল্যাট নিয়েছিল আমার হাজবেন্ড, সেই ফ্ল্যাটটাই বুঝে পেয়েছে, চাবি পেয়েছে এবং আজকে আমাদের সেটা দেখিয়ে দিল। বিশাল বড় একটা সারপ্রাইজ, অনেক ভালো লাগে আমার, নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লাগছে। কেমন লাগছে? কেমন ফ্ল্যাট, ফ্ল্যাট পছন্দ হচ্ছে? সবচেয়ে ভালো যে সাইডটা আমার কাছে মনে হয়েছে, দেখেন কত মানে খোলামেলা জায়গা, চারিদিকে খোলামেলা এবং কি সুন্দর একটা পরিবেশ, চমৎকার। মানে আমার এই ভিউটা আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে। দেখেন চারিদিকে
অনেক বিল্ডিং হলেও অনেক খোলামেলা, অনেক স্পেস, ওপেন স্পেস, অনেক ফ্রি স্পেস এবং খুবই সুন্দর মানে আবাসিক এরিয়া। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। পাশেই দেখেন মেট্রো রেলের যে স্টার্টিং পয়েন্ট বা যেখান থেকে মেট্রো রেল স্টার্ট হবে, এটা মিরপুর অঞ্চল থেকে, এটা কিন্তু এই আপনার মেট্রো রেলের এই স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু হবে। তো এই জায়গাতে যেহেতু ফ্ল্যাটটা কমিউনিকেশন বা যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে। তো সব কিছু মিলিয়ে ফ্ল্যাটটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। লোকেশন প্লাস হলো এই মনোরম পরিবেশটা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনাদের আমাদের আরেকটি নতুন ফ্ল্যাট দেখতে আমার তো অনেক ভালো লাগলো আর অনেক খুশি হয়েছি হাজবেন্ডের এই উপহারের জন্য। কেমন লাগলো আরিফের আমাদের ফ্ল্যাটটি দেখতে? আমার অনেক ভালো লেগেছে, খুবই খোলামেলা এবং খুবই মনোরম দৃশ্য চারিদিকে এবং আলো বাতাস, খুব ভালো একটা জায়গা আসলে, এই জন্য খুবই ভালো লেগেছে। শরীফ, তোমার সবার কেমন লাগলো? এটা আমাদের ছোট বউ মানে শরীফের ওয়াইফ, শরীফ ছোট ভাই আর ওর ওয়াইফ এটা, আর এটা ঈশিকা এবং এটা সারি। হঠাৎ করে আমাদের কাউকে জানাই নাই, আর বড় দুলাভাই যে একটা ফ্ল্যাট কিনছে এটা আমি জানি না। আর সবচেয়ে বড় কথা, আসার মধ্যে ওঠার উদ্দেশ্যে যখন উঠলাম তখন ঢাকা শহর ভিজিট করবো, ঘুরবো, আজকে বাইরে খাওয়া দাওয়া করবো, এমন করে বড় দুলাভাই আমাদের বের করলো। বাট এত বড় একটা আকর্ষণ, এই আকর্ষণটা দেখে মাথাটা খারাপ হয়ে গেল। সবচেয়ে বড় কথা, জীবনের কিন্তু এটা একটা বড় পাওয়া, আমার আপুর স্বপ্নের একটা ফ্ল্যাট এইভাবে হঠাৎ করে দিবে আর আমাদের জানাবে না, এটা আমরা কখনো কল্পনার বাইরে ছিল। তাই আশা করি আসার পরে দেখলাম ফ্ল্যাটটা, দেখলাম মনটা অনেক ভরে গেল, খুবই ভালো লাগলো। আর আপনারাও ফ্ল্যাটটা দেখছেন আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই আমার বড় আপু, বড় দুলাভাই, আমার সারিম, আমার বড় আমার ভাগ্নি আছে ইস্টালিতে, সবার জন্য দোয়া করবেন, তারা যেন সুখে শান্তিতে এই ফ্ল্যাটে থাকতে পারে। আর আমরা ভাই ব্রাদার যেগুলো আমার ফ্যামিলি এসে একসাথে থাকতে পারে, একসঙ্গে আমরা গেট টুগেদার এখানে হতে পারি। আল্লাহ হাফেজ। ভালো না তো এর জন্য একটু বেশি বিরক্ত করছে। ওকে, তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিব। নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে আমার এই নতুন আরেকটি ফ্ল্যাট দেখতে, এবং দেখে নেবেন ভিডিওটি অবশ্যই। ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।